গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোমমেকার মৌটুসি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতন স্টার্ট করে দিয়েছি ব্লগটা। আর ব্লগটা শুরু করার প্রথমেই জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য, বড়দেরকে প্রণাম আর অনেক 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 ভালোবাসা আমাদের তরফ থেকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল যেরকম এসে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে দেবের অফিস আছে কিন্তু নিজের আজকে স্কুল ছুটি, কারণ ওদের স্কুলে রয়েছে আজকে পিটিএ মানে প্যারেন্টস টিচার মিটিং। সো ও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকিনি, মামামা ঘুমোচ্ছে, দেব আর আমি উঠে পড়েছি। তো চলো বর সকাল সকাল প্রতিদিনের মতন এই যে বানিয়ে রেখেছে হানি ওয়াটার, এটা এখন খাবো আর শরীরটা একদম ঝরঝরে করে সারাদিনের মতন দৌড় শুরু। এটা এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমেই তোমাদের যেমন অসংখ্য ধন্যবাদ জানালাম, আর অনেকে এখনও আছো যারা এসেছো কিন্তু আমাকে এখনও সাপোর্ট করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, সাপোর্ট করো আমাকে, আমার পাশে দেখো। আশা করছি তোমাদেরও আমার ব্লগ দেখতে ভালো লাগবে। সো প্লিজ সাপোর্ট মি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তো বন্ধুরা চলো এখান থেকে আমি সারাদিন যা যা কিছু করছি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা থাকো সারাদিন আমার সাথে। তখন এটা খাবো আর গিয়ে সোজা রান্নাঘরে যাবো, দেখা যাক আমার রান্নাবান্না আজকের দিনে কী করছি। দুটো খেয়েছে, আরেকটা ওইদিকে পড়ে আছে বুঝতে পারছে না, আর ওটা তো চলে গেছে, ওইদিকে আরেকটা আছে, ওই যে ওইদিকে ওই দেখতে পেয়েছে। তিনটেই খেয়ে নিয়েছে, পেয়ারাগুলো না সব নিয়ে এনে দিয়ে দেবো ওদেরকে পড়ে থাকে। তো ওই যে দেব চলে যাচ্ছে সকাল সকাল রেডি হয়ে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেল। দেখো না দাঁড়িয়ে আছে, ভেবে যাড়ে দেবে, আর নেই যা পরে এনে দেবো, যা যা চলে যা চলে যা চলে যা চলে যা। কিন্তু বেশ কথা শোনে, সবাই খাওয়াই তো পাড়াতে, শুনে চলে যাচ্ছে। আজকে লাঞ্চ মেনু বেগুন ভাজা, শুক্তো আর মাছ, আর আলু পটল দিয়ে মাছ। তো চলো রান্না বান্না হয়ে গেছে, এবার দেবের টিফিন গুছিয়ে দিই ঝটপট ঝটপট করে, আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। মাম্মাম স্কুল গেল আজকে, মাম্মামকে টোটো করে যেতে হবে। তো আমাদের বাড়ির থেকে কিছুটা এগিয়ে গিয়ে হচ্ছে টোটো স্ট্যান্ড আছে, তো ওখানে তো হেঁটে হেঁটে যেতে হবে। আর নীল গাছে ওকে আগাতে, ও হচ্ছে বদদাদা হয়ে গেছে। আর দেবের গাড়িটা দেখো ওই পড়ে আছে, আমার গাড়ি আজকে দেব নিয়ে গেছে হচ্ছে অফিসে, কারণ বাড়ির এই গেটের সামনে জল জমেছে, দেখতেই পাচ্ছ একদম গেটের থেকে বাইরে জল জমেছে। আর ওখানে এত গরু যায় না, গরুতে পুরো ওখানে গোবর করে দিয়ে গেছে আর কি, পুরো দরজার গোড়ায় হচ্ছে গোবর পটি করে দিয়ে গেছে। তো ওইখানটা হচ্ছে মানে কি বলবো, গাড়িটা বার করে গাড়িটা বাঁচাতে গিয়ে যে গোবরটা হচ্ছে ডিঙোবে না, গাড়িটা বাঁচাতে গিয়ে আর জাস্ট সাইড করছিলো আর গাড়িটা পড়ে গেল, গাড়িটা পড়ে গেছে সাইড করতে গিয়ে জলের মধ্যে পড়ে গিয়ে হ্যান্ডেলটা পড়লো আর হচ্ছে ব্রেকটা গেল ভেঙে। দেখাচ্ছি দাঁড়ো, এই যে এটা গেছে ভেঙে।
তো ওটা ভেঙে গেছে, তো গাড়ি চালানো যাবে না ওই অবস্থায়। বাইরে খুবই রোদ্দুর, ভিতরে চলে আসলাম, তাই তো গাড়ি তো চালানো যাবে না, তাই জন্য এত লেট হয়ে যাচ্ছে, কি করবে। আমার গাড়ি, আমার স্কুটিটা বাধ্য হয়ে নিয়ে গেল, আর এবার হচ্ছে মামমামকে আর নীলকে টিউশন দিতে যেতে হবে, এত বার করে শুধু টোটো করে যেতে হবে, আসতে হবে, খুবই ঝামেলা, খুবই ঝামেলার ব্যাপার। এই টোটো তো পাওয়া যায় না, স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, তাও সময় মতন টোটো পাওয়া যায় না, এরকম অবস্থা, আজকে খুবই ঝামেলায় পড়তে হচ্ছে। তো চলো, আজকে আজকে সকালবেলা বলেছিলাম যে নীলের আজকে হচ্ছে পেটিএম আছে, সরি পেটিএম বলছি, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, পিটিএম আছে, তো পিটিএমেও যাওয়া হবে না, আবার ম্যামের কাছ থেকে কথা শুনতে হবে কেন আসলেন না, অ্যাবসেন্ট কেন ছিলেন। যাই হোক, কি আর করা যাবে, গাড়ি গাড়ি করতে করতে ঝামেলা হয়ে গেছে সকাল থেকে, কাজ বাজও অনেক ডিলে হয়ে গেছে। নীল হচ্ছে বই পড়ছিল, নীল বই পড়ছিল, আর যেই দিদিবাহী হচ্ছে যাবে দেখছে, পাকামো, ওর সব কিছুতে পাকামো না, বদ দাদা হয়ে গেছে, না বই খাতা ছড়িয়ে আর দিদিভাইকে গেছে আগাতে। তো চলো, আমি এখন রুটিও করিনি, কটা বাজে এখন বলো তো, 9:30 বেজে গেছে, মাম্মা আজকে ম্যাগি নিয়ে চলে গেলো, এত দেরি হচ্ছে দেখি, বলছে মা তোমাকে রুটি বানাতে হবে না, আমাকে ম্যাগি করে দাও, আমি ম্যাগি নিয়েই চলে যাচ্ছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, 9:30 থেকে আজকে টিউশন আছে 9:30 থেকে, তারপর ওখান থেকে স্কুল যাবে, আর সেই বিকেলবেলা বাড়ি আসবে, বিকেলবেলা বুঝতে পারছি না, সেই পাড়ার গাড়ি দাদাকে বলতে হবে, টোটো দাদাকে নিয়ে আসার কথা। তো এই হচ্ছে ব্যাপার, চলো তো দেখা যাক নীল কখন আসে, আর চলো আমি আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিই। তো ঘরবাড়িগুলো ডাস্টিং করার জন্য নিয়ে এসেছি একটা নরম গেঞ্জির ডাস্টার আছে আমার হাতে, আর নিয়ে এসেছি ওই যে পিঙ্ক কালারের ফুল ঝাড়ুটা। তো বিছানা পত্র বই খাতাগুলো আগে গোছিয়ে নিলাম, এবার বিছানাটাকে ঝাড়বো, তার সাথে সাথে জানলাটাকেও ঝেড়ে দেবো। তো মাঝে মাঝে জানলাটা ঝাড়লে কী হয়, জানলার মধ্যে ওই যে মাকড়সার ঝুল হয় সেগুলো আর হয় না আর কি, জমতে পারে না, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে, আর মাঝে মাঝেই করলে একবার ওই করার খাটনিটা থাকে না। আর এই ফুল ঝাড়ুটা দিয়ে দেখো, ওই যে যেমন হচ্ছে আলমারির ওই পাশটা আমার হাতটা যাবে না, ডাস্টিং করতে পারবো না ডাস্টার দিয়ে, তাই জন্য ফুল ঝাড়ুটা দিয়ে ওই সাইডগুলো কোনাগুলো করি, যেখানে হচ্ছে হাতটা আমার পৌঁছাবে না ডাস্টিং করার জন্য। তো এরকমভাবে সাধারণত আমি ডাস্টিং করে থাকি, হাতে একটা ডাস্টারও থাকে আর সাথে ফুল ঝাড়ুও থাকে, আর যেদিনকে খুবই বেশি তাড়াহুড়ো থাকে সেদিনকে শুধুমাত্র ফুল ঝাড়ু দিয়েই একবারে ডাস্টিং করে চলে যাই হালকা হালকা করে। তো চলো, নীল চলে এসেছে, চলো দাদা এসেছে, কি বুনুকে ছেড়ে দিয়ে এসেছে দাদা ভাই? আরে দাদা এখনই ছাড়লো সবে দিদিকে। কেন, টোটো পাইনি? না পেয়েছে, কিন্তু ওই টোটোলাটা যাচ্ছেই না। এটা বন্ধ করো দিদি, এটা বন্ধ করো, যাচ্ছে না কেন দিদি ভাই? একা ছিল মানে প্যাসেঞ্জার না হলে যাবে না? এসে এ বাবা, যা কি মুশকিল, তাহলে তো দিদি ভাই টিউশন লেট হয়ে গেল, একদম ছোট করে দেখো কি সুন্দর হেয়ার কাটিং করে না ছেলেটা, ঘুরে যাও ঘুরে যাও একটু, কালকে তো দেখাই দিয়ে দেখো কি দারুন হেয়ার কাটিংটা করে, আর সামনের লাইনটা দেখেছো, সামনের লাইনটা কি দারুন করে না, দারুন চুল কাটে। চলো চলো হাতটা ধুয়ে নাও, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ইভিনিং হয়ে গেছে, সেই যে সকালবেলা তোমাদের সামনে থেকে নীল আর আমি অফ হলাম, তারপরে আর অন হওয়ার সময় পাইনি, বুঝতেই পারছ, কাজ বাজ তো সব তোমাদের সামনেই সেরে ফেলেছিলাম, কিন্তু তারপরে তো নীল আজকে বাড়ি ছিল, আজকে হচ্ছে স্কুলটা অফ, ওদের হচ্ছে স্কুলটা অফ ছিল আজকে, আর তারপর টিউশনে ভাবলাম নিয়ে যাবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আর বেরোলাম না, কারণ এই বৃষ্টির মধ্যে বেরিয়ে না টোটো পাবো না, এমনিতেই টোটোর কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই, অসময় যখন দরকার নেই তখন ঘুরে ঘুরে বেড়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে যে কত টোটো যায় তার ঠিক নেই, আর দরকারের সময় একটাও পাবো না। আজকে মাম্মা সকালবেলা গেল দেখতেই পারলে, পাচ্ছিলই না, সেই শুনে আমি আর আজকে বেরোইনি, বেকার ভিজতে ভিজতে যাবো, পাবো না, আবার রিটার্ন করতে হবে দূর, তার থেকে ভালো আর টিউশনে আজকে যায় না, তো স্কুলে মানে টিউশন আজকে যাইনি, স্কুলও অফ, সারাদিন নীল আজকে বাড়িতে, তো নীলকে নিয়েই সারাদিন কেটে গেছে, আর নীলকে নিয়ে সারাদিন বই পড়িয়েছি, বেচারা সারাদিন বই পড়ে গেছে। তো যাই হোক, আপাতত নীল গেছিল হচ্ছে সাইকেলিং করতে, যে নীল বৃষ্টি মানে বেরিয়েছে আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, খুব রেগে গেছে, সাইকেলিং করা হয়নি, রেগে গিয়ে চলে এসছে বাড়িতে, তারপর মাম্মা স্কুল থেকে আসলো, পুরো বৃষ্টি পড়েছে, ও টোটো করে এসেছে, আবার দেব আসলো, সবাই বৃষ্টির মধ্যেই বাড়ি এসেছে, তো আপাতত এখন একটু বৃষ্টিটা কম আছে, সারাদিন আজকে বৃষ্টি,
সারাদিন যে জামা কাপড় কতবার ছাদের মধ্যে নিয়ে গিয়ে মেলেছি আর তুলেছি, মেলেছি আর তুলেছি অনেকবার। তারপর যখন একটু জলটা শুকিয়ে গেছে, নিয়ে এসে সব সিঁড়ির রেলিং এর মধ্যে সব মেলে দিয়েছি। এবার শোকা সারা রাত্রি ধরে শুকোবে এবার, আর না হলে কালকে সকালে দিয়ে দেবো আবার রোদে। তো যাই হোক, আপাতত এখন অফিস থেকে এসে গেছে দেব, শুধু নীল চলে আসে। আপাতত অফিস থেকে চলে এসছে দেব, তারপরে ফ্রেশ হয়ে এখন ছাদে বসে আছে। ইভিনিংয়ে এখন ছাদে বসে আছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কিছু খেতে একটু ইচ্ছে করছে হচ্ছে ভাজাভুজি। তো বর্ষাকালে একটু ভাজাভুজি খেতে না খুব ভালো লাগে। তো ভাজাভুজি চলো বানাই, একটু কিছু বানাই, বানিয়ে একটু কিছু খাই। খেতে ইচ্ছে করছে, খুব কিছু খেতে ইচ্ছে করছে। কী বানাই, কিছু একটা জলদি জলদি হবে এমন কিছু বানাবো, চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি। বেসন এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ ঝুড়ি 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 করে সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা কালো জিরে দিয়েছি। তো বুঝতেই পারছো কী বানাবো, বেসন দিয়ে বানিয়ে ফেলবো এখন হচ্ছে পেঁয়াজি। আর পেঁয়াজি খেতে না আমার ভীষণ ভালো লাগে, খুবই তাড়াতাড়ি হয় আর খুবই টেস্টি একটা তেলে ভাজা। তো নীল আর মামাম দুজনেই পেঁয়াজি খেতে ভালোবাসে, কিন্তু দেব অতটা পেঁয়াজিটা ভালোবাসে না। দেবের ফেভারিট কি জানো, অন্যদিন বলবো, যেদিনকে বানাবো সেদিনকে বলবো। তৈরি হয়ে গেছে লাল লাল পেঁয়াজি, একবার তোলা হয়ে গেছে, চারটে করে বড়ো বড়ো পেঁয়াজি। তো চারটে দিয়েছি, একটা কড়াতে চারটে দিয়েছি, আর বাদ বাকি দেখি কটা হয়। এবার বাদ বাকিগুলো এই এক কড়াতে দিয়ে দেবো। তো দেখো নীল চলে এসেছে, নীল ওপর ঘরে ছিল, গন্ধ পেয়ে চলে এসেছে, বলছে কি বানাচ্ছ কি বানাচ্ছ। তো পেঁয়াজি ভাজা হলো, আর পেঁয়াজি তোলার কাঠিটা দেখেছো কেমন। তো মাম্মাম কোনো খাইনি, নীল তো গরম গরম দেখেই বাটি করে নিয়ে চলে গেছে একটা, আর দেবকেও দিয়ে দিয়েছি গরম গরম, কারণ দেব গরম গরম খেতে খুবই ভালোবাসে তেলে ভাজা। আর এই যে দেখো গরম গরম লাল লাল পেঁয়াজি, তোমাদেরকেও যদি লোভ লাগে তাহলে এখান থেকে খেয়ে নিতে পারো, অসুবিধা নেই। এই দেখো ফাইনালি, আর এই যেগুলো এতগুলো রয়েছে, তো চলো এবার ওপর ঘরে যাব আর মুড়ি দিয়ে জমিয়ে জমিয়ে খাবো, ঠিক আছে। তো বৃষ্টির দিনে পেঁয়াজি আর তার সাথে মুড়ি খেতে খেতেই চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। সো বাবা, লাভ ইউ অল।